দেশে বিদেশে যে যেখানে আছেন সবাইকে শুভেচ্ছা। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাংলাদেশের গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলা তরগা ইউনিয়নের উরুন গ্রামে। এর আগেও একটি ভিডিও করেছিলাম পাখিদের, অতিথি পাখি। অতিথি শব্দের সাথে আমরা খুব ভালোভাবে সম্যক অভিজ্ঞতা রয়েছে। এই পাখিগুলো ভিনদেশি, বিশেষ করে শীত প্রধান দেশ থেকে তারা এই বাংলাদেশে আগমন করেন শীতে। আমাদের দেশের শীতটা তাদের কাছে সহনীয় বলেই তারা শীত প্রধান দেশ, বরফে অধ্যুষিত সেই শীত প্রধান দেশ থেকে তারা চলে আসেন হাজার হাজার মাইল পেরিয়ে এই বাংলাদেশে। এই যে পাখিদের উড়াউড়ি, আসলে অতিথি পাখিরা এই ছোট্ট বিলটায় তারা আশ্রয় গ্রহণ করেছে দূর দূরান্ত থেকে এসে। তার একটাই কারণ, এখানে তারা নিরাপদ। এখানে হাজার হাজার পাখি, আমি ঠিক দেখাতে পাচ্ছি কি না জানি না, বিলের সর্বত্র কালো রঙের সেই পাখিগুলো এখন উঠছে, আকাশে উঠছে। দেখুন, দল বেঁধে আকাশে উঠছে পাখিগুলো, আর তার কয়েক গুণ বেশি পাখিরা এখন সেই বিলে বসে আছে। বিলটা চারিদিকে একেবারে সুজলা সুফলা শস্য শ্যামলা, আমার প্রিয় বাংলাদেশ। আর সেই বিলে তারা নিজেদেরকে নিরাপদ মনে করছে বলেই পাখিরা দিগন্ত মেলে মুক্ত আকাশে উড়ে বেড়াচ্ছে। আসলে এক অভূতপূর্ব দৃশ্য, যা নিজের চোখে না দেখলে বোঝাই কঠিন। তারা উঠছে বসছে, এতগুলো পাখির খাদ্য কোত্থেকে আসছে, কীভাবে আসছে আমরা ঠিক জানি না। তবে পাখিরা যেখানে নিরাপদে আছে তার অনেকগুলো প্রমাণ আমি পেয়েছি, কারণ আরও অনেকগুলো পাখিরা যেখানে থাকে, বিশেষ করে কাপাসিয়া উপজেলার বিভিন্ন বিলে আমি সেখানেও গিয়েছি, কিন্তু দেখেছি সেই পাখিরা একটা ভয়ঙ্কর ভয়ের মধ্যে তারা বসবাস করছে। মানুষ দেখলে তারা যে উড়ে ছুটে চলে যায় আর ফিরে আসে না, কিন্তু এখানে একটু ব্যতিক্রম। তারা আকাশে উঠছে, আবার মাটিতে, ঠিক বিমানের মতো মাটির দিকে নেমে আসছে, আবার আকাশে উঠছে, আবার নেমে আসছে। এখানের পাখিদের দেখে মনে হচ্ছে তারা ভয়ে নেই। তার কারণ হলো এই এলাকার মানুষ খুবই শান্তিপ্রিয়, শান্তশিষ্ট মানুষ, তারা পাখিদেরকে বিরক্ত করে না। আমি যদ্দূর জানি এখানে এই চারপাশে যে বাড়িগুলো রয়েছে, আপনারা দেখছেন এই যে গাছ, গাছের পেছনে ঘন বসতি বাড়িগুলো, এখানকার বাড়িগুলোর মানুষ কখনই বন্য পশু অথবা পাখিদেরকে বিরক্ত করে না, যার ফলে হাজার হাজার পাখিরা এখানে দীর্ঘদিন ধরে এখানে থাকছে। অবস্থানটা হলো গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার তরগা ইউনিয়নের উরুন গ্রাম, ঠিক ফকির শাহাবুদ্দিন স্কুলের দক্ষিণ পাশেই এই পাখিদের অভয়ারণ্য, যেখানে পাখিরা রাতের বেলায় দিনের বেলায় সর্বত্র সব সময় এখানে তাদেরকে খুঁজে পাওয়া যায়। এক সময় এই বিলটা বড় ফসল ফলাতো এখানকার স্থানীয়রা, এখন সেখানে প্রায় প্রতিটি পড়ে থাকে। পানি বেশি থাকার কারণে হয়তো এখানে যে ধান, সেই ধানকে এখানে চাষ করা সম্ভব হয়নি। আমি পাখিদের কথা বলছিলাম, আসলে এরা তো আগেই বলেছি ভিনদেশি পাখি, সম্ভবত সেই সাইবেরিয়া থেকে শীতের কালে আমাদের দেশে পাখিরা এসে থাকে। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় যে এই পাখিরা এখানেই চলে আসেন, এখানেই তারা বাচ্চা ফোটান, এখানেই তারা ডিম থেকে বাচ্চা, তারপর বড় হয়ে আবার এক সময় শীত যখন চলে যায় তখন চলে যায় তাদের নিজ জন্মভূমিতে। পাখিদের কোনো পাসপোর্ট নেই, তাদের কোনো দেশ নেই, তাদের কোনো সীমান্ত নেই, তাদের
সীমান্ত পার হতে কোনো সমস্যাও হয় না। এই দেখুন একেবারে বিমানের মতো তারা পাখিরা নেমে আসে, আবার আকাশে উড়ে, আবার মনের আনন্দে তারা এখানে বসবাস করে। আসলে প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য একমাত্র গ্রামে থেকেই উপলব্ধি করা যায়। পাখিরা আবার সব নেমে এসেছে এই বিলের যে ভাসমান জমিন, সেই জমিনই আছে। আর পাখিরা যেখানে বসে আছে সেখানে অগাধ পানি, কিন্তু এখান থেকে ঠিক বোঝা যাচ্ছে না, আমাদের স্থানীয় ভাষায় যেটাকে বলে দাম, সেই দামের ওপর তারা বসে আছে। সম্ভবত এখানেই রাত্রি কাটায়, এখানেই তারা সারাদিন কিচির মিচির শব্দে তাদের মনের ভাষা প্রকাশ করে। তাদের নিজস্ব একটা ভাষা রয়েছে। আমরা জানি পৃথিবীর প্রতিটি প্রাণী, পাখি, পশু পাখি, যতগুলো আল্লাহর শ্রেষ্ঠ জীব মানুষের পর যাদেরকে সৃষ্টি করেছেন, প্রত্যেকেরই একটা ভাষা রয়েছে, যে ভাষাটা আমাদের কাছে বোধগম্য নয়। যেমন মানুষ হিসেবে যখন আমরা একজন চাইনিজকে আমাদের সামনে কথা বলতে শুনি, তখন সেটা আমাদের কাছে বোধগম্য মনে হয় না, মনে হয় যেন দুটি পাখির আওয়াজ। দুজন চাইনিজ যখন কথা বলে, তখন তাদের ভাষাটা এমনভাবে ফুটে ওঠে যেন মনে হয় এটা পাখিরা ডাকছে। আসলে কিন্তু তাদের মাতৃভাষা, তাদের ভাব প্রদানের ভাষাটাই এরকম। ঠিক তেমনি এই পাখিরা যে কিচির মিচির শব্দগুলো করছে, সেটা পাখি, এই পাখিদের আওয়াজ, অন্য পাখিদের অন্য রকম, এক এক পাখিদের এক এক রকম। মানব সভ্যতায় যেমন এক এক দেশে এক এক মানুষের, এক এক সীমান্তের মানুষের এক এক ধরনের ভাষা অনুভূতি, ঠিক তেমনি পাখিদেরও একই অবস্থা। তাদের যে ভাষা, যেটাকে আমরা কিচির মিচির বলি, আসলে বিষয়টা বোধ হয় এমন নয়, এটা তাদেরই ভাষা, তারাই বুঝে। মহান আল্লাহ তাদেরকে ওভাবেই রেখেছেন, ওভাবেই তাদেরকে তৈরি করেছেন যেন তাদের ভাষাটা তারাই বুঝতে পারেন। যে যেখানে থাকুন, ভালো থাকুন, ভালোবাসার সাথে থাকুন। আলী হোসেন চৌধুরী পাখিদের এই উড়াউড়ির জায়গা থেকে, উরুন গ্রাম, তরগাঁও ইউনিয়ন, কাপাসিয়া, গাজীপুর।